বাংলাদেশের সমাজে মানুষ নিজের গুনাহের কারণে সালাতকে ছোট করে দেখে। কিভাবে? আমি তো সুদখোর, সালাত আদায় করে কি করব? আমি তো ঘুষখোর, সালাত আদায় করে কি করব? মানুষও মানুষকে খোটা দেয়, আরে এই নামাজি নামাজ দিয়ে কি লাভ, আর বাড়িতে তো কেউ পর্দা করে না। মানুষও খোটা দেয় যে এই নামাজির নামাজ দিয়ে কি লাভ, এ তো সারাদিন সুদ খায়, ঘুষ খায়। তখন মানুষ সালাত ছেড়ে দেওয়ার জন্য অজুহাত বানায় নিজের গুনাহকে। কিন্তু সালাত এমন এক আমল, এমন একটি কাজ, এ কথা সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তার 40 দিনের ইবাদত কবুল হবে না, এ কথা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। মানুষ ইবাদত করছে, আল্লাহ বলছেন মালবাসুহু হারামুন, মাতআমুহু হারামুন, মাশরাবুহু হারামুন, যা খায় সেটা হারাম, যা পান করে সেটা হারাম, গায়ে যেটা আছে ওটাও হারামের টাকায় কিনা, ইবাদত কবুল হবে না, আমি আল্লাহ পবিত্র অপবিত্র জিনিস গ্রহণ করি না, এ কথা সত্য। তারপরও ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ে লিখেছেন যে মানুষ যদি হারাম উপার্জন করে তবুও তাকে সালাত আদায় করতে হবে। কেউ যদি এখনও বিড়ি খায় আর 40 দিনের ইবাদত কবুল হবে না, এ কথা সত্য, তবুও ওকে সালাত আদায় করতে হবে। এখনও বেশ্যালয় পতিতালয় থেকে বের হয়ে আসলো, ওকে সালাত আদায় করতে হবে। ও জেনা করেছে তাই তার সালাত মাফ আদায় করবে না, এ কথা নয়। ও এখনই সুদি ব্যাংকে চাকরি করে, সুদের টাকায় ওর পেট ভরপুর, তার মানে ও সালাত আদায় করবে না, এ কথা নয়। সুদ খেলেও ওকে সালাত আদায় করতে হবে। ওই পুলিশ এখনই টেবিলের নিচ দিয়ে ঘুষ নিল, তার মানে ওর সালাত আদায় করতে হবে না, ওর সালাত কবুল হবে না, এই জন্য সালাত আদায় ছেড়ে দিবে না, ওকে ঘুষ খেয়েও সালাত আদায় করতে হবে। এখনই একজন একজন মানুষকে জবাই করে হত্যা করে দিল, তাই ও গুনাহের কারণে সালাত ছেড়ে দিবে, হত্যা করে উঠে এসে সালাতে দাঁড়াতে হবে সালাত আদায় করার জন্য। সালাত গুনাহকে ছোট করে কেউ কোনোদিন সালাত পরিত্যাগ করতে পারে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উত্তরে বলছেন কেন পরিত্যাগ করতে পারে না, ওর সালাতই তো কবুল হবে না, ও তো সুদ খায়, ঘুষ খায়, এখনই বিড়ি খেলো, এখনই মদ খেলো, সালাত তো কবুল হবে না, কিন্তু ছাড়তে পারবে না কেন সালাত? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে ও সালাত আদায় করলে এই সালাত আদায়ের নেকি পাবে না। কেন? সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, তাই সালাতের নেকি পাবে না, কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো ওই গুনাহ থেকে বেঁচে যাবে। সুদ খাওয়ার গুনাহ একটা, আর সালাত আদায় না করার গুনাহ একটা। তো সুদও খেলো, সালাতও আদায় করলো না, মানে সুদ খাওয়ার গুনাহ তো আছে আছে, তার উপর সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আছে, আর সালাত আদায় করলে নেকি হবে না, পাপ ক্ষমা হবে না, সালাতের কোনো ফজিলত পাবে না, আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য, কিন্তু সালাত পরিত্যাগ করার গুনাহ থেকে বেঁচে যাবে, ফরজিয়াত আদায় হবে, এই জন্য সুদ খেলেও সালাত আদায় করতে হবে, স্ত্রী পুত্র বেপর্দায় চললেও সালাত আদায় করতে হবে, ঘুষ খেলেও সালাত আদায় করতে হবে, বিড়ি সিগারেট খেলেও সালাত আদায় করতে হবে, গুনাহের অজুহাত দিয়ে সালাত পরিত্যাগ করা যাবে না। 3 নম্বর সালাতের বিষয়ে সূক্ষ্ম দিক। ইসলাম, একজন হিন্দু মানুষ আজকে এই মঞ্চে ইসলাম গ্রহণ করল, কথার কথা, সে পড়ল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহ রাসূল, এই কথা বলে সে মুসলমান হয়ে গেল। এখন এই লোকের কাজ কি? আল্লাহর পক্ষ থেকে তার জন্য আদেশ কি? কি করতে সে মুসলমান হলো? নিজের ধর্ম পরিত্যাগ করে আর একটা ধর্ম গ্রহণ করছে কি করার জন্য? কি এমন কাজ ওকে আল্লাহ দিয়ে রেখেছে, কি এমন কাজ ওকে ইসলাম দিয়ে রেখেছে যে কাজটা করতেও ইসলাম গ্রহণ করছে? ও যদি বলে যে আমি হজ করতে ইসলাম গ্রহণ করেছি, তো হজ সারা জীবনে কয়বার ফরজ? একবার। তো সারা জীবনে একবার হজ করার জন্য ইসলাম গ্রহণ করেছে, সারা জীবনে ওর আর কোনো কাজ নাই, কথা মানে বুঝতে পারেননি?
তো ইসলাম এরকম একটা হাস্যকর ধর্ম যে তাকে গ্রহণ করতে হচ্ছে সারা জীবনের একটা কাজ করার জন্য, আর কোনো কাজ নাই ওর, হজ আদায় করবে এই জন্য ইসলাম গ্রহণ করছে, এটা চরম হাস্যকর। ও যদি বলে আরও একটা বিষয়, হজ ফরজ হচ্ছে ধনী ব্যক্তির উপর, গরিবের উপর কি হজ ফরজ? তো গরিব কী জন্য ইসলাম গ্রহণ করবে? ওর উপর তো হজ ফরজ নয়, কী করতে ও ইসলাম গ্রহণ করবে, কী কাজ কী করতে ইসলাম গ্রহণ করবে? ওর উপর তো হজ ফরজ নাই। জাকাত একটা ফরজ কাজ, যে জাকাত আদায় করতে ইসলাম গ্রহণ করব। তো জাকাত কি প্রতি মাসে প্রতি দিনে আছে না সারা বছরে একবার আছে? তো সারা বছরে একবার আছে। জাকাত কি গরিবের উপর না ধনীর উপর? ধনীর উপর। তো যে মানুষের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়নি ওই মানুষ কি করতে ইসলাম গ্রহণ করবো? ওর উপর তো জাকাতও ফরজ নাই, ওর উপর জাকাতও নাই, ওর উপর হজও নাই, তো করবেটা কি ও ইসলাম গ্রহণ করবে? কাজ কি ওর? ও যদি বলে আমি সিয়াম রাখতে ইসলাম গ্রহণ করবো রমজানের, তো রমজানের সিয়াম সারা বছরে কয় মাস? বাকি ১১ মাস। আর কি কাজ, কি কাজের জন্য ইসলাম গ্রহণ করবে? আর ইসলাম এত অকেজো, অচল, অথর্ব একটা দিন, যার পক্ষ থেকে কাজ দেওয়া থাকে মাত্র সারা বছরে এক মাস, আর কোনো কাজ নাই, এক মাস ইবাদত করে ১১ মাস ঘুমাও, এরকম দিন কি? না, এরকম দিন নয়। ইসলাম মূলত মানুষ গ্রহণ করা উচিত, বা মানুষ মুসলমান হয়, বা আল্লাহ চায় মানুষ মুসলমান হোক, মুসলমান হওয়ার পরে একটাই কাজ যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা আছে, এর বাইরে আর কোনো কাজ প্রত্যেক মানুষের জন্য সব সময়ের জন্য ফরজ এরকম আর দ্বিতীয় কোনো কাজ নাই, সেটা হচ্ছে সালাত। সালাত যদি মানুষ আদায় না করে তাহলে মানুষের আর মুসলমান থাকার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন আর অবশিষ্ট থাকে না যে একজন মানুষ মুসলমান থাকবে অথচ সে সালাত আদায় করে না, এরকম কোনো প্রয়োজন আর বাকি আর অবশিষ্ট থাকে না। সালাত সম্পর্কে চতুর্থ গুরুত্বপূর্ণ দিক, যে সালাত আমি কেন আদায় করব, কেন আমার প্রতি সালাত এত কঠিন ও কঠোরভাবে ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। কিসের জন্য? আমাকে স্মরণ করার জন্য।